রাত্রেবেলা খেলাম, তরমুজটা কি সুন্দর মিষ্টি, আর এখন ফেসটা হয়ে গেল। খালি গলানোর ধান্দার দ্বারা এক জব্দ ধরানোর জন্য কি বুদ্ধিটা করি। এই যে দেখেন, আমার বাপে যে তরমুজ আনিছে সেটা তো ব্যাগ ধরেই আছে। হ্যালো এভরিওয়ান, সবাই কি মনে আছো? আসো, সবাই ভালো আছো? তো আমি বেশি ভালো নাই, থাম্বনেল দেখেই বুঝতে পারছো আজকে কী টপিক নিয়ে ভিডিও শুরু করলাম। হ্যাঁ, আলপনা সত্যি আর আমাদের মাঝে নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তোমরা হয়তো দেখে বুঝতে পারছো আমি আজকে খুবই ইমোশনাল হয়ে যাচ্ছি, কে থেকে কী বলবো না বলবো নিজেই বুঝতে পারতাছি না, এটা সত্যি না মিথ্যা তোমরা দেখে আসতে পারো। ওদের আশেপাশেই এক দিদি ভাই ভিডিও করছে, বলছে আলপনাদি আর দুনিয়ার থেকে নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তো সত্যি আমিও শুনছি, জানার মধ্যে তোমাদেরকে একটা দেখাই। আমি ওদের চ্যানেলে গিয়ে দেখলাম, কমেন্টে একটা ভিডিও পোস্ট করছে, এই যে দেখতে পারছো নাকি, এখানে বলছে আমার আলপনা ভীষণ শরীর খারাপ, ওর ব্লাডের প্রয়োজন পড়সাল, ও ওর গ্রুপটা হয়েছে ও ব্লাড, কারণ খুবই প্রয়োজন পড়সাল, কয়দিন ধরে অসুস্থ। হয়তো আমরা আগে খুবই এই দিদিবার ভিডিওটা দেখতাম, রোজ দেখতাম, কয়দিন ধরে যাস কিবা কারণে দেখা হয় না, আর যাস আজকে ভিডিওটা আমি অন করার পরে যখন দেখি এইসব ক্যাপশনে লেখছে, দেখে আমি খুবই খারাপ লাগছে। আর একটা দিদিভাই আমি সকালবেলা ভিডিওটা দেখলাম, দিদিভাই বলছিল হ্যাঁ আলপনা দিদি আর দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আলপনা দিদি আর দুনিয়ার বুকে নাই। যে সেটা দেখে খুবই খারাপ লাগছে, খুবই খারাপ লাগছে। কার কার আলপনা দিদি ফ্যান ফলোয়ার আসো প্লিজ কমেন্ট করে জানিয়ে দিও। আর হ্যাঁ, লাস্টে তোমাদেরকে দেখিয়ে দিব হে দিদিভাই কী কী বলছে, আর আমাদের দুই একটা কথা আছে, তোমরা একটু শুনে যাও আর ভিডিওটা দেখতে থাকো। খালি জল গুলো দেখো, জল গুলা ফেসটা জল, ইঞ্জেকশন দেয় না কি দেয় তরমুজ গুলা, আর ভারী করে নিয়ে চলে আসে। কালকে একসাথে রাত্রেবেলা খেলাম, তরমুজটা কি সুন্দর মিষ্টি, আর এখন ফেসটা হয়ে গেল। খালি গলানোর ধান্দার দ্বারা এক জব্দ ধরানোর জন্য কি বুদ্ধিটা করি। এই যে দেখেন, আমার বাপে যে তরমুজ আনিছে সেটা তো ব্যাগ ধরেই আছে, আর নিজে যেটা ভিক্ষা ভাঙন করে নিয়ে এসেছিলেন এতটুক না চুরি করে নিয়ে এসেছেন, ওটা তো হয় ওটা। আমার বাপ মাকে উল্টে পাল্টা করে গল দাও আমার সাথে পাঙ্গা নাও, কেমন আলু দিয়ে তরমুজের ধার ছুট করলাম দেখ, আমার সাথে নিলে পাঙ্গা করে দেবো টাঙ্গা। তো গাইস, ওর তোমরা তো ভিডিও দেখে আসলে, তো সেটা তোমাদেরকে লাস্টে বলবো ওর কি হয়েছিল, ওর কিডনিতে স্টোন হয়েছিল। এই কিডনিতে স্টোন হওয়ার পরে সেটা অল্প দিনে, বেশি বয়স হয় না, হয়তো আমাদের মতনই হবে, তো 26-27 বা 28 এরকমই হবে, তো বেশিরই অল্প দিনেই দুনিয়ার বুকে থেকে বিদায় হয়ে গেল। না একটা ছেলে মেয়ে সন্তান দেখতে পারছে, না কিছু, দুনিয়াতে একটা কিবা কিছু সুখ দেখতে পাচ্ছে, অনেকটাই কষ্ট করছে, অনেকটাই কষ্ট করছে এই আলপনা। তো এই আলপনা কষ্ট করে করে একটু সুখের মুখ দেখতে চাইছিল, অনেকের ভালোবাসা পেয়ে অল্প দিনে জনপ্রিয় হয়েছিল, কিন্তু কথা ওর ভাগ্যতে অরেঞ্জ নসিবে যে কী লেখা সাল বিধাতার, সেটা কেউ বলতে পারবে না। একটা কথাই বলি, ওর হাইট হয়তো এই পর্যন্তই। তো দিদিকে একটা কথাই বলবো, যেখানে থাকো তুমি ভালো থেকো, সুস্থ থেকো, এটাই কামনা করি। আর তুমি দিদির মুখ থেকে শোনো, যেখানে আলপনাদির বাড়ি আশেপাশে দিদির বাড়ি, দিদি ভাই ভিডিওতে কী কী বলছে না বলছে তোমাদেরকে একটু শোনাচ্ছি, তোমরা দেখে নিও। নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই টায়রা টিকলি পরিবারে, আমি টায়রা টিকলির মা। আপনারা হয়তো খবরটি পেয়ে থাকতে পারেন যে আলপনা রুবি ব্লকের আলপনা আমাদের মাঝে আর নেই। আলপনা রুবি ব্লগের আলপনা খুব অল্প সময়ে খুব প্রসিদ্ধি লাভ করেছিল, তাদের বর্তমান সাবস্ক্রাইবার প্রায় 6 লাখের ওপর। আলপনা মেয়ে রুবি মা, আলপনার বয়স খুব বেশি নয়, 30-এর মধ্যে রয়েছে। ওর যেটা সমস্যা ছিল সেটা ও কিডনিতে স্টোন হয়েছিল, অপারেশনের চেষ্টা চলছিল, চিকিৎসা চলছিল। আমি আলপনা রুবি ব্লগ মোটামুটি ফলো করি, তো আলপনার যে সমস্যা হচ্ছিল তার জন্য সে চিকিৎসা করাচ্ছিল। কিন্তু কথাই আছে না, ভাগ্য, জন্ম, মৃত্যু, বিয়ে, তিন বিধাতা নিয়ে ওর হয়তো আয়ু ছিল না, তাই
অদ্ভুত একটা সমস্যা ওর সঙ্গে দেখা দিয়েছিল। ওর শরীরে যা রক্ত পাওয়া গেছে আর ওর অতীতের যা রক্তের রিপোর্ট, মানে ওর শরীরে রক্তের যে গ্রুপ আর অতীতে রক্তের যে গ্রুপ ছিল সেটা একদমই আলাদা। চিকিৎসা করাতে গিয়ে ডাক্তারবাবুকে ওনারা বলেছেন যে ওদের রক্তের গ্রুপ হয়তো, আমি সব মানে সঠিক গ্রুপটা গ্রুপের নাম মনে পড়ছে না, ও পজিটিভ, কিন্তু যখন রক্ত দেওয়া হচ্ছে সেটা হচ্ছে ও নেগেটিভ। মানে ওর শরীরে প্রথমে ছিল ও পজিটিভ, আবার যখন টেস্ট করতে এসেছে তখন দেখা যাচ্ছে ওর শরীরে রক্ত হয়ে গেছে বি পজিটিভ। এরকম একটা সমস্যা ওর হয়েছিল। আপনারা চাইলে ওদের ব্লগ থেকে ভিডিওটা দেখে বুঝতে পারবেন ব্যাপারটা। তো ওই ভাগ্য ওর সাথ দেয়নি, তাই ও চিকিৎসাটা ঠিকঠাকভাবে করাতে পারেনি। অর্থ থাকলে যে সমস্ত কিছু হয় সেটা কিন্তু না। যাই হোক, আলপনার জন্য আমার খুবই খারাপ লাগছে, খুবই অল্প বয়সে পৃথিবী থেকে সে চলে গেল। সব থেকে বেশি খারাপ লাগছে আলপনার মায়ের জন্য। মাসিমার স্বামীও মারা গেছেন, একমাত্র সম্বল ছিল সেই মেয়ে, সেই মেয়েটিও বর্তমানে নেই। সন্তান হারানোর জ্বালা, স্বামী হারানোর জ্বালা, যারা হারিয়েছেন তারাই বুঝতে পারবেন।